ইংরেজদের কবল থেকে দেশকে মুক্ত করে আনার লড়াইতে একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে বিপুল অবদান রেখেছিলেন ঋষি অরবিন্দ। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। দেশপ্রেমিকের পাশাপাশি একজন মহান দার্শনিক হিসাবেও আজ তাকে চেনে ভারতবাসী। ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে যে মহান আদর্শ তিনি রেখে গেছেন তা আজও প্রাসঙ্গিক। ঋষি অরবিন্দের জীবন আদর্শকে পাথেয় করে এগিয়ে চলেছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। রাজধানীর কাশারিপট্টিতে ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে সোমবার এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কাশারিপট্টি স্থিত অরবিন্দ ক্লাবের 65তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং রাজধানীর 20নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, ঋষি অরবিন্দের আধ্যাত্মিক দর্শন ছিল অভাবনীয়। তার দর্শন ও চিন্তাধারাকে আমাদের জীবনেও প্রয়োগ করা প্রয়োজন, তবেই সুষ্ঠু সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তার দেশাত্মবোধক ভাবনাকে পাথেয় করেই দেশের অখণ্ডতাকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন একজন ব্যক্তির নামে এই ক্লাব, যার সম্পর্কে আমরা সবাই অবগত আছি, অরবিন্দ মানে ঋষি, ওনাকে ফিলোসফারও বলা হয়, বন্দে মাতরম পত্রিকার সম্পাদকও ছিলেন এবং দেশপ্রেমিক এবং দেশের জন্য, দেশকে ইংরেজদের হাত থেকে মুক্তি লাভের জন্য ওনার যে ইতিকথা আমরা সবাই জানি এবং যেভাবে উনি আমাদেরকে মার্গদর্শন আমাদের জন্য রেখে গেছেন সেগুলো যদি আজকের দিনে খুবই প্রাসঙ্গিক, আগামী দিনের আমাদের পথ চলা এবং কীভাবে আমাদের চলা উচিত এবং স্পিরিচুয়াল ভাবনা চিন্তার যে একটা দর্শন উনি আমাদের সামনে রেখে গেছেন অভাবনীয়, যেটা একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে এখানে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের মুনি ঋষিদের তাদের মর্মমূর্তি আমরা প্রতিষ্ঠিত করার আমাদের একটা প্রয়াস জারি আছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে রাজ্যের বিভিন্ন স্থানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি স্থাপন করে শ্রদ্ধা ও সম্মান জানানো হচ্ছে। দেশের বরেণ্য ব্যক্তিদের আদর্শকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার এমনটাই বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ঋষি অরবিন্দ সম্বন্ধে আপনারা আমার থেকে অনেকটা বেশি জানেন আমার বিশ্বাস এবং ধারণা। একজন মহা ঋষিকে আমরা স্মরণ করার জন্য, শ্রদ্ধা করার জন্য অরবিন্দ সংঘ যে আয়োজন করেছে, আমাদের পৌর নিগমের সহায়তায় আমরা এগিয়ে এসেছি। উদ্দেশ্য একটাই হচ্ছে, যারা আমাদের দেশের জন্য বিভিন্ন পর্যায়ে সমাজের জন্য সমাজ, সুন্দর সমাজ তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রীয় চিন্তা দেশবাসীকে উদ্বুদ্ধ করে স্বাধীনতার আন্দোলনে যার অবদান আমরা অনস্বীকার্য, ধর্মীয়ভাবে মানসিকভাবে মানুষকে সুন্দরভাবে তৈরি করে, সমাজ ব্যবস্থা নয় রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে যার অবদান, সেই ঋষি অরবিন্দকে স্মরণ করা, শ্রদ্ধা করার জন্য আপনারা যে আয়োজন করেছেন এই ক্লাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আমরাও আমাদের রাজ্যে আমাদের এই দেশে যখন যশস্বী প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, দেশের জন্য যারা আত্মবলিদান করেছেন, দেশের জন্য যারা কাজ করেছেন, রাষ্ট্রীয় চিন্তাভাবনা দেশকে যারা সংগঠিত করেছেন, সমস্ত জনগণের পক্ষে যারা কাজ করে জনকল্যাণে, তাদের আত্মবলিদান, তাদের যোগদানকে সম্মান শ্রদ্ধা জানানো আমাদের প্রধানমন্ত্রী। সারা দেশে বিভিন্ন জায়গায় সেসব ব্যক্তিদের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে ক্লাব সংস্কৃতি বহুদিনের, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন ঘটেছে ক্লাব সংস্কৃতিরও। বর্তমান সময়ে নিজেদের মধ্যে সুস্থ সংস্কৃতি বজায় রাখার জন্য রাজধানীর ক্লাবগুলিকে এদিন সাধুবাদও দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।